আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কুকিং চ্যানেল বিডিতে। আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি চিংড়ি ভোনা। এই রেসিপিটি অতিথি আপ্যায়নে একটা বিশেষ আইটেম হতে পারে। আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছি, আর এখানে আমি কিছুটা বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমরা সবাই জানি চিংড়ির মধ্যে একটা রক থাকে, আর এই রকটা খুব ভালো করে সবগুলো চিংড়ি পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে সবগুলো চিংড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়িগুলো সামান্য একটু হলুদ মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে। এবার এই চিংড়িগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার এই গুঁড়া মশলাগুলো চিংড়ির সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর চিংড়ির বাটিটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দিব। চিংড়িগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন হয় ততটুকু তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেওয়ার পর মাছের একটা পাশ যখন একটু হয়ে যাবে চিংড়িগুলো উল্টিয়ে দিব। আর এই চিংড়ি মাছগুলো এখানে খুব বেশি ভেজে ফেলবো না, 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ির দুইটা পাশ যখন এরকম একটু লাল হয়ে যাবে এবার চিংড়িগুলো তুলে নিব। এবার আমরা মূল রান্নায় চলে যাব। চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল হবে না, পেঁয়াজগুলো যখন এরকম একটু নরম হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা রসুন আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার এই গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে একটু সময় ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো খুব ভালো করে ভুনে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, আর টমেটোগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার মশলার সাথে টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে টমেটোগুলো মশলার সঙ্গে খুব ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই রান্নাটাকে আরও একটু স্পেশাল করার জন্য এখানে একটা স্পেশাল পেস্ট ব্যবহার করব। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঠবাদাম, 4টা কাজু বাদাম, চাইলে এখানে যে কোনো একটা বাদাম দিয়েও করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে আমরা যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটুকু দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে জারটা ধুয়ে 1/2 কাপ পানিও দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে আবারও কিছু সময় একটু ভুনে নিতে হবে। মশলাগুলো যখন এখানে খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিংড়িগুলো আমি 4-5 মিনিটের মতো মশলার মধ্যে একটু কষিয়ে নিব। চিংড়িগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, আর এখানে পানিটা কিন্তু গরম পানি দিতে হবে। আমি এখানে ফুটানো গরম পানি দিচ্ছি। আমি এখানে ফুটানো গরম পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো। এখানে গ্রেভিটা যে যতটুকু পছন্দ করেন সেভাবেই পানির পরিমাণটা দিয়ে নিতে হবে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আরেকটা কথা, চিংড়িগুলো কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না। বেশি সময় রান্না করলে চিংড়িগুলো রাবারি টাইপের হয়ে যাবে। আমার এখানে রান্নাটা করা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট। এই রান্নাটা একবার করলে বারবার রান্না করতে ইচ্ছে করবে। এই রান্নাটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। আশা করি আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর আমার ভিডিওসগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।
আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।